হ্যালো, আসসালামু আলাইকুম। পাস্তা একটি ইটালিয়ান খাবার, আমরা কম বেশি সবাই পাস্তা রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি। তো আজ আমি আপনাদের দেখাবো কি করে বাসায় পাস্তা বানানো যায়। পাস্তা অনেক সুস্বাদু এবং হেলদি একটি খাবার। আমি এটি কালারফুল পাস্তা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কালারের বা এক কালারের পাস্তা ইউজ করতে পারেন, আর আপনাদের ইচ্ছা মতো একটা ব্র্যান্ড ইউজ করতে পারেন। পাস্তা বানাতে প্রথমে লাগছে পাস্তা, পেঁয়াজ ও মরিচ কুচি, একটি ডিম, খুব সামান্য সয়া সস, টমেটো সস, লাইটের আলো পড়াতে কালারটা এমন দেখাচ্ছে, মুরগির মাংস কেপ করে কাটা, মটরশুঁটি ও গাজর, এটি অপশনাল, আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন। থিম, এটা ঢাকায় যে কোনো সোপার শপে আপনি পাবেন, এটি পিৎজা অথবা স্যুপ অথবা পাস্তাতে ইউজ করা যেতে পারে। প্রথমে ফুটন্ত গরম পানিতে পাস্তা ছেড়ে দিতে হবে, যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ ফুটাতে হবে পানি। দেখুন, 15 মিনিট ফোটানোর পর পাস্তা একদম নরম হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পাস্তার পানিটি আমি ঝরিয়ে নেব। তারপর একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে গাজর ও মটরশুঁটি দিয়ে দিতে হবে। তারপর মুরগির মাংস অ্যাড করে দিবেন, একটু নাড়াচাড়া করুন। মুরগির মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আগে পেঁয়াজ দেওয়া যাবে না। মুরগির মাংসতে একটু লবণ ঢোকার জন্য খুব সামান্য লবণ দিতেছি। অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আই থিঙ্ক এখন পেঁয়াজ মরিচ দেওয়া যেতে পারে। পেঁয়াজ বাদামি না হওয়া পর্যন্ত আবার নাড়াচাড়া করুন। এবারে ফাইনালি লবণ দিলাম, লবণ যার যার স্বাদ মতো। সয়া সস খুব বেশি দিচ্ছি না, কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। এবার থিমের কথা বলেছিলাম, এটি খুব সামান্য দিতে হবে, এটা বেশি পড়ে গেলে কিন্তু একদম খাওয়া যাবে না, খুব বিশ্রী একটি গন্ধ লাগবে, এই জন্য খুব কম, খুবই সামান্য দিবেন। দেখুন, অল্প একটু ছিটিয়ে দিলাম, 1 চিমটি। পেঁয়াজ অনেকটা বাদামি হয়ে এসেছে, এখন আমি ডিমটি দিয়ে দিতে পারি। ডিম নাড়তে থাকুন, ভেঙে দিন এভাবে। এই রান্নার স্টাইল অনেকটি নুডলসের মতোই, প্রায় নুডলসের মতো। ডিমও ভাজা হয়ে গিয়েছে, এখন পাস্তাটা আমি দিয়ে দিব।
পাস্তা দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি পাস্তা দিয়ে ভাজা যাবে না, বেশি ভাজলে পাস্তাটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আপনারা অনেকেই চাইলে পাস্তার মধ্যে চিজ দিতে পারেন, বাট আমি কোনো চিজ ইউজ করিনি। অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সুস্বাদু ইটালিয়ান খাবার পাস্তা। অনেক ইজি একটি রেসিপি, আশা করি সবাই বাসায় ট্রাই করবেন।